এবার সবাই শিট হাতে নাও, আর কিছু লিখবো না, শিট থেকে দেখাই দিব। এই এই শিট আছে না সবার কাছে, এই শিট ধরো। তো প্রথম হচ্ছে ওয়ার্প স্টপ মোশন। ওয়ার্প স্টপ মোশন কিভাবে কাজ করে? ওয়ার্প স্টপ মোশন মানে কি? ওয়ার্পিয়ান ছিঁড়ে গেলে মেশিন স্টপ হওয়া, ঠিক আছে? ওয়ার্পিয়ান ছিঁড়ে গেলে মেশিন থাক, ওয়ার্পিয়ান ছিঁড়ে গেলে মেশিন বন্ধ হওয়া। তো এখানে এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এগুলা এগুলা কি ড্রপ ওয়্যার না? এই ড্রপ ওয়্যার কি তোমরা দেখছো? কারণ আমাদের মডার্ন রুমে আছে না? না, মডার্ন রুমে তো ড্রপ ওয়্যার আছে। সেই ড্রপ ওয়্যারগুলো দেখবা, এই ড্রপ ওয়্যার হচ্ছে জাস্ট হিল ফ্রেমের আগে, ব্যাকরেস্টের পরে, ব্যাকরেস্টের পরে হিল ফ্রেমের আগে এই ড্রপ ওয়্যারগুলো থাকে। আমার রুমে যতটা সুতা থাকে, ধরো 6,000 সুতা আছে ওয়ারপিয়ার, তাহলে 6,000 ওয়ারপিয়ারের জন্য 6,000টা ড্রপ ওয়্যার অ্যালোকেটেড করা আছে। তার মানে ইয়ারগুলো কার মধ্যে পাস করে? প্রত্যেকটা ইয়ার এক একটা ড্রপ ওয়্যারের মধ্যে দিয়ে পাস করে। তাহলে এই ড্রপ ওয়্যারের অবস্থানটা দেখতেছো না চিত্রটা, মাঝখানে ছিদ্র আছে। তার মানে এই সুতা যদি তার মধ্যে পাস করা হয়, এই ড্রপ ওয়্যারটা এরকম এরকম ঝুলে থাকবে না, সুতা যদি তার ভিতর দিয়ে যায়। পড়তে পারবে নিচে? নিচে পড়তে পারবে? এটা পারবে না, সবগুলো ড্রপ ওয়্যার হ্যাং করে থাকে, ঝুলে থাকে। কার জন্য? ওয়ারপিয়ানের জন্য। কিন্তু যদি কোনো কারণে কোনো ওয়ারপিয়ান ছিঁড়ে যায়, তখন ড্রপ ওয়্যারগুলো ওই ড্রপ ওয়্যারটা নিচে পড়ে যায়। এখন এটা দুইভাবে স্টপ করে মেশিনটা, এটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্প স্টপ মোশন, আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্প স্টপ মোশন। মেকানিক্যালটা এই যে তোমাদের এখানে ছবিতে আছে, এই যে এই ছবিটা খেয়াল করো, এরপরের পেজে 247 পৃষ্ঠায়, 247 পৃষ্ঠায় যে ছবিটা আছে সেইখানে একটা ফিক্সড বার দেখতে পাচ্ছ, হ্যাঁ, আর তার পাশে একটা ওই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে ডানে বামে, সেটা হচ্ছে অসিলেটিং বার, অসিলেটিং বার একটা আছে না? তার মানে একটা বার ফিক্সড আর একটা বার হচ্ছে কি এরকম নড়াচড়া করে। এখন যদি ড্রপ ওয়্যারগুলো উপরেই থাকে তাহলে এটা কোনো সমস্যা হয় না, ফিক্সড বার আছে আর অসিলেটিং বারটা নড়াচড়া করতে পারে। কিন্তু যদি কোনো কারণে এরকম হয় যে এই বারটা একটা ড্রপ ওয়্যারে পড়ে গেছে, পড়ে গেলে এই যে এটা খাঁজটা না, এই খাঁজটা খাঁজটা এখানে পড়ে গেল, পড়ে গেলে ওই যে অসিলেটিং যে বারটা যেটা দুল খাচ্ছে যে বারটা, সেই বারটা কি আর আগাইতে পারবে না? তখন গিয়ে লুমটা বন্ধ হয়ে যায়। তার মানে আমরা ওয়ার্প স্টপ মোশনে কি বললাম, একটা হচ্ছে ওয়ার্প স্টপ মোশনের মেইন ব্যাপারটা হচ্ছে ড্রপ ওয়্যার থাকবে প্রত্যেকটা সুতাতে, ড্রপ ওয়্যারগুলো মেকানিক্যালিও মেশিন বন্ধ করে, আর ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যালটা আমি পরে বলতেছি মেকানিক্যালি কীভাবে করে। মেকানিক্যালের ছবিটা যে এখান থেকে আছে, এখানে কি আছে যে একটা ফিক্সড বার আছে, দেখতে পাচ্ছ নিচে ছবিতে ফিক্সড বার আছে, আর একটা হচ্ছে কি অসিলেটিং বার আছে যে দুল খাওয়া বার। তাহলে এই যখনই একটা ড্রপ ওয়্যার ছিঁড়ে যায়, মানে সুতা ছিঁড়ে যায়, নিচে পড়ে যায়, তখন তো সে ওই যে দুইটা বারেই কিন্তু স্লট আছে, দেখছো না, খাজ আছে এরকম। তো এখন এই দুটো আঙুল নিয়ে দুটা খাজ, একটা ফিক্সড আছে, এরকম চলতে পারতেছে। কিন্তু যখনই তুমি মাঝখানে কাউকে ফেলে দিচ্ছ, তখন আমার আঙুলগুলো যেতে পারতেছে, পারতেছে না, আটকে যাচ্ছে না। এই আটকানোর কাজটা করে দিয়ে মেশিনটাকে বন্ধ করে দেয়। তখন ওয়ার্কার গিয়ে খোঁজে কোন সুতাটা ছিঁড়লো, বাতি তো জ্বলে, বাতি জ্বললে ওই মোতাবেক এসে দেখে কোন সুতা ছিঁড়লো, সেটাকে জোড়া দেয়, জোড়া দিয়ে আবার মেশিন স্টার্ট দেয়। এটা হচ্ছে মেকানিক্যালি, মেকানিক্যাল ওয়ার্প স্টপ মোশন। ইলেকট্রিক্যাল ওয়ার্প স্টপ মোশনগুলোতে আর এখন এটা নাই, এই যে অক্সিলেটিং বার মানে দুল খাওয়া যে বারটা আর ফিক্সড বারটা নাই, ওখানে আছে কি নিচে সার্কিট আছে, ইলেকট্রিক্যালি সার্কিট কমপ্লিট করা আছে। যখনই কোনো একটা মেটাল ওই সার্কিটের মধ্যে পড়ে, এগুলো তো মেটালের তৈরি ড্রপ ওয়্যারগুলো, লোহা দিয়ে তৈরি, এই মেটাল যখন পড়ে নিচে, তখন ওই সার্কিটটা ক্লোজ হয়, মানে মেশিনটা বন্ধ হয়ে যায়। মানে তুমি যদি এমনিতেও ওই নিচে এই ড্রপ ওয়্যারের নিচে যদি এমনি কোনো একটা মেটাল টাচ করাও, তাও মেশিন বন্ধ হয়ে যাবে। লুম চলতেছে, ফ্যাক্টরিতে গেলে ওই টাচ করলে দেখবো যে বন্ধ হয়ে গেছে, কারণ ওইটার সাথে সার্কিট কমপ্লিট করা আছে। ওখানে যখনই কোনো মেটাল কানেকশন পাবে, মেশিন বন্ধ হয়ে যায়। তখন ড্রপ ওয়্যার যখন থাকতে পারে না উপরে, সুতা ছিঁড়ে যায়, তখন ওই ড্রপ ওয়্যারটা নিচে পড়ে যায়। নিচে পড়লে এই মেটালটা, ওই নিচে যে মেটালটা আছে তার মধ্যে কানেকশন হয়, কানেকশন হলে একটা সার্কিট ক্লোজ হচ্ছে, তার মানে মেশিন বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে কি ওয়ার্প স্টপ মোশন, এটা সিম্পল মেকানিজম। মেকানিক্যালটা তোমরা এই ছবিটা দিলেই হচ্ছে, যে ছবিটা এখানে দেখতেছো, দিয়ে এই কথাগুলো যেগুলো বললাম এগুলাকে অল্প কথায় 6-7টা সেন্টেন্সে লিখতে পারলে হচ্ছে। ছবিটা আসল, ছবি ঠিক মতো থাকলেই বোঝা যায় যে না ঠিক আছে। তারপরে লেখা মোটামুটি যাই হোক একটু চেঞ্জ হইতে পারে। ওয়েভ স্টপ মোশন মানে কি? ওয়েভটিয়ান ছিঁড়ে গেলে মেশিন বন্ধ হওয়া। আচ্ছা, এটা দুইভাবে আছে, দুইটা মোশন আছে,
তোমরা যদি জুট সেরে যাও, জুট সেরে যাবা, জুট সেরে গিয়ে আমাদের যে ওই পাশে একবারে জুটলুম আছে সেখানে এই ফর্ক মোশনটা আছে, দেখি একটা ফর্ক আছে। তো এটাতে এই এই 248 পৃষ্ঠা যে ছবিটা আছে সেটা দেখো, 248 পৃষ্ঠাতে এটা হচ্ছে সাইড ফর্ক মোশন। সাইডটা আগে বলি তারপরে সেন্টারটা দেখাচ্ছি। সাইডটা মানে হচ্ছে লুমে যে কাপড় যেখানে হয়, ধরো শাটল এই পাশ থেকে আসে, এই পাশ থেকে এই পাশে আসে না, এই পাশ থেকে এই পাশে আসার সময় একেবারে যেখান দিয়ে যাবে লাস্টে কাপড়ের বাইরে, ওখানে একটা ফর্ক দেওয়া থাকে কাঁটা চামচ। তাহলে শাটল আসছে, শাটল পিছনে কি রেখে আসছে, সুতা, সুতা রেখে রেখে চলে আসছে। তো তখন এই পাশে ফর্কটা আসে, সে করে কি এই কাঁটা চামচটা ফেলে, ফেললে তো সে সুতা পায়, তাহলে সে নিচে নামতে পারে না। শোনো, ফর্কটা প্রতিটা পিক যাওয়ার সময় সে নিজে থেকে একটা মেকানিক্যাল এখানে সেট করা আছে, সে সামনের দিকে আগায়। তো সামনের দিকে আগাইছে, আগায় দেখে যে সুতা আছে, তো সুতার জন্য সে নিচে নামতে পারে না, যা চলে আসে, মানে এভাবে থাকে। পরে আবার শাটল যায়, আবার শাটল যখন এপাশ থেকে এই পাশে আসে ওই মুহূর্তে সে আবার নিচে নামে, নিচে নেমে যদি সামনে সুতা পায় নিচে নামতে পারে না। কিন্তু যদি সুতা না পায়, কোনো কারণে ওয়েফটিয়ান আসে নাই, ওয়েফটিয়ান ছিঁড়ে গেছে অথবা ওয়েফটিয়ান শেষ হয়ে গেছে, যাই হোক না কেন, কোনো কারণে ওয়েফটিয়ান মিসিং আছে, তো শাটল আসছে বা ওই টাইমিংয়ে তো সে সামনে আসছে, আইসা দেখে যে সামনে কিছু নাই, তো তখন কি আর সে সামনে আটকা যাবে না, নিচে পড়ে যায়। তো নিচে পড়ে গেলে তার যে পিছনের প্রান্তটা আছে, একটু চিত্রে খেয়াল করো, এই ফর্কটা নিচে পড়ে গেলে তার যে পিছনে এফ অংশটা দেখতেছো, এফ এই সরি এটা উল্টা বলতেছি আমি, এটা এইভাবে থাকে এইভাবে। হ্যাঁ, তো যখন সামনে সুতা পায় সে খুব বেশি উপরে উঠতে পারে না, আর যখন সুতা না পায় তখন সে এরকম উপরে উঠে যায়, তার মানে তার নিচের অংশটা, হাতের এই অংশটা নিচে নেমে আসে, নিচে নেমে আসে এটাকে এফ, তার পিছনে অংশটা, এটা তো কার চামচের সামনের অংশ ফর্ক অংশ, আর এটা হচ্ছে ব্যাক অংশ। ওই এরকম উঠে গেলে যখন সুতা পাচ্ছে না সে উঠে যাচ্ছে, তখন তার পিছনের অংশটা নিচে নেমে আসে, নিচে নেমে আসে যে এফটা এ যে আছে এর সাথে আটকা যায়, আর এ হচ্ছে কি একটু পরপরই সামনে পিছনে আসতে থাকে। চিত্রে দেখো, চিত্রে খেয়াল করো, এ আছে আর এফ হচ্ছে কি ফর্কের অপোজিট প্রান্তটা, ফর্ক যখন সুতা না পেয়ে এভাবে উঠে যায় তখন তার এই নিচের অংশটা এফটা এর সাথে আটকে যায়, এর যে স্লটটা দেখতেছো না একটু অংশ আটকানো আছে এই অংশের মধ্যে আটকে যায়। তো আটকালে কি হয়, টান পড়ে, আর টান পড়লে এই হ্যামার, এই যে এই যে টান পড়তেছে, এই হ্যামারের মাথার মধ্যে একটা সুইচ দেওয়া আছে, সুইচটা দিকে টাচ খায়, টাচ খেলে মেশিনটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখানে কি আছে, একটা ফর্ক দেখতেছো সামনে দুইটা যে মাথা আছে এরকম, এটা হচ্ছে ফর্ক, কি ফর্ক, সাইড ফর্ক। এই ফর্কটা প্রত্যেক পিক যাওয়ার পরেই একটা তো টাইমিং আছে আমাদের, কখন একটা পিক আসে, কখন একটা পিক লুমের শেষ প্রান্ত পর্যন্ত আসে, সেটা আমার টাইমিং আছে না, সে টাইমিং হলেই সে এরকম উপরের দিকে উঠতে চায়, এটা মোশন দেওয়া আছে পিছন থেকে ফর্কটাকে, ফর্ক তো নিজে থেকে থাকে না, সে উঠতে চায় ওই সময়ে। তো এখন সে উঠতে চাইছে, সামনে দেখে সুতা, সুতার জন্য আর কি করতে পারে না, এরকম উপর দিকে উঠতে পারে না, তো আবার দেখেছে উঠতেছে, সুতা পাচ্ছে উঠতে পারতেছে না, কিন্তু যখনই সুতা পায় না তখন সে কি করে উপর দিকে উঠে যায়, তখন তার পিছনের প্রান্তটা মানে এই যে এফ প্রান্তটা আছে, এফ প্রান্তটা নিচে নামবে না। তুমি দেখো আমার হাতের কথা চিন্তা করো, এ যদি উপরে উঠে তার আলটিমেটলি এটা নিচে নামতেছে না, এই অংশটা, এটা এভাবেই ডিজাইন করা আছে ফর্কটাকে, এফ অংশটা নিচে নামবে, নিচে নামলে এফ অংশের ঠিক কাছাকাছি আরেকটা লিভার আছে, মানে হ্যামার লিভার আর কি, হ্যামার লিভার এ, এই এর মধ্যে এফ আটকে যায়, এর ওই খাঁচটার মধ্যে এফ কি করছে আটকে যাচ্ছে, আটকে গেলে তখনই সেটাকে টেনে সামনে নিয়ে আসে এবং লুমটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ লুমটা তখনই বন্ধ হবে যদি এফ ড্রপ করে, মানে ফর্কের পিছনের প্রান্ত যদি ড্রপ করে, নিচে ড্রপ করে। হ্যাঁ, আর দুইটা পিক যাওয়ার পর পর, প্রতি দুইটা পিক গেলে, দুটা পিক কেন, এটা তো এক সাইডে থাকে, এদিক থেকে গেল আবার এদিক থেকে আসে, দুইটা পিক যাওয়ার পর পরই হ্যামারটা সামনের দিকে টান দেয়, টান দেওয়ার সময় তো সে যদি ওই যে হ্যামার দেখতেছো এ, হ্যামারটা সামনের দিকে টান দেয়, টান দেওয়ার সময় তো সে ওই ফর্কের পিছনের অংশটা পাইলে না আটকাবে, আটকে সেটাকে সব টান দিবে, যদি না পায় তাহলে সে এমনি নিজে নিজে চলে আসবে। তো এখন যদি কখনো পিক না পৌঁছে শেষ পর্যন্ত, তার মানে তো পিক ছিঁড়ে গেছে, ওয়েফটেন ছিঁড়ে গেছে, সেটাকে সে নিশ্চিত করে এই ফর্ক মোশন। এরপর 249-এ যাও, আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি ছবিতে, আচ্ছা দেখো স্লেতে আছে, এই একটু খেয়াল করো, এখানে স্লে আছে, যখন শাটল আসে শাটল তো সুতা নিয়ে আসে, এটা হচ্ছে আমাদের সেন্টার ফর্ক, মানে লুমের মাঝামাঝি বসানো আছে, মাঝামাঝি শাটলটা নিয়ে যায়, তখন এই স্লেটা যখন বিট আপ করে ওই অবস্থাতে স্লের সাথে ফর্কটা বসানো থাকে, এইটা হচ্ছে উল্টা, আমাদের সাইড ফর্কটা তো এরকম উপরের দিকে ওড়ে, এটা হচ্ছে নিচের দিকে নামে,
তো নিচের দিকে কিভাবে নামে, নিচের দিকে নামানোর জন্য তাকে একটা ক্যাম মোশন দেয়। নিচে একটা ক্যাম আছে দেখো, যে ক্যাম কজেস ফর্ক টু লিফট টু অ্যালাউ শাটল টু পাস। ক্যামটা কি করে, একটু ধাক্কা দেয়, ধাক্কা দিলে ফর্কটা তখন উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে গেলে ওই দিকে শাটলটা পাস করে শাটল যেতে পারে। কিন্তু যদি কখনো সুতা না থাকে, মানে সুতা নাই, তখন ফর্কটা তো নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে আমাদের যে লিফট রডটা আছে এই ফর্কের মাথায়, ফর্কের সাথে যুক্ত যে লিফট রডটা দেখতে পাচ্ছ, লিফট রড, এই লিফট রডটা ড্রপ করে, ঠিক আছে? আর লিফট রডটা ড্রপ করে বললে স্টপ মোশনটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে তখন লুমটা সাথে সাথে বন্ধ হয়। যখন ফর্কটা নিচে পড়ে যায়, ঠিক আছে, তখন লিফট রডটা ড্রপ করে ফর্কের সাথে সাথে আর কি, ফর্ক পড়লো সাথে সাথে তার নিচের অংশটা লিফট করলো, ড্রপ করলো। ড্রপ করলে ওই যে যেই ক্যামটা লিফট রডের গোড়ায় নিচে যে ক্যামটা আছে, সেই ক্যামের কাজই হচ্ছে এই জায়গাটাতে ধাক্কা দিয়ে ফর্কটাকে উপরে রাখা। ফর্কটা উপরে থাকলে শাটলটা পাস করে, কিন্তু যদি কোনো কারণে এটা পড়ে যায়, পড়বে কখন, যদি সামনে সুতা না থাকে, সুতা থাকলে তো ফর্কটা পড়বে, ফর্কটা পড়লে এই ফর্কের পিছনের অংশে যে লিফট রডটা আছে সেও ড্রপ করবে, আলটিমেটলি তখন মেশিনটাকে সাথে সাথে বন্ধ করে দিবে। বুঝে গেছে?